হ্যালো মাই লাভলি ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নতুন একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। আজ শনিবার সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, যাকে বলে একদম মুসুল ধারায় বৃষ্টি। দেখো না চারিদিকটা, দেখো পুরো সাদা হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে এখন হয়তো সকাল 5টা বাজে, কিন্তু এখন বাজে সকাল 9টা। বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজলে আমার অবস্থা হয়ে যায় খারাপ, প্রচুর সর্দি কাশি লেগে যায়, তাই আমি বৃষ্টিতে না ভিজতে পারি না। তো নীলকে পড়াতে এসেছিল সায়েন্স স্যার, এই পড়িয়ে গেল। দেখো না বই খাতা ফেলে রেখেই ছুটতে চলে গেছে টিভি দেখতে। টিভি দেখার সময় পাই না তো, সকালবেলা নাকি আজকে শনিবার করে এই সময় একটা ভালো কার্টুন হয়, তাই ছুটতে চলে গেছে। বলছে মা বই খাতাগুলো তুমি একটু গুছিয়ে দাও। চলে এসেছি রান্নাঘরে, আজকে যেহেতু শনিবার আজকে তো দেব টিফিন নিয়ে যায়নি, তো এখন সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে ফেলছি। আর এখানে হচ্ছে দুটো ডিমকে অমলেট বানিয়ে রান্না করে ঝোল বানালাম একটু, কারণ বাচ্চাদের জন্য, ওরা তো যেই মাছ রান্না করেছি সেই মাছটা অত পছন্দ করে না, তাই জন্য ওদের জন্য ডিম বানিয়ে দিলাম। আর এই যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ওখানে আছে ভাত, টক ডাল, আর আছে আলু সেদ্ধ মাখা, আর এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি আজকে, আর বাচ্চাদের জন্য ডিম, আর এটা তো বাঁধাকপি। তো এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, আর এখন বৃষ্টি পড়েই যাচ্ছে, টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। সেই যে সকাল থেকে শুরু হয়েছে, আর বর্ষাকাল তো চলেই এসেছে, এখন তো বৃষ্টি হবেই, সেটাই স্বাভাবিক ব্যাপার। আর এই যে নীল সোনার জামাকাপড়, কিছু কাচি আর না কাচি, এই ড্রেসটা তো কাচতেই হবে, এত ময়লা করে না। আর স্কুল ড্রেসটাও তেমনি পুরো সাদা, বাচ্চারা কি অত সাদা জামা কন্ট্রোল করতে পারে? টিফিন খাচ্ছে ফেলছে ড্রেসের ওপর, এই করে করে উফ, ড্রেসটাকে প্রায় প্রতিদিন কাচতে পারলেই ভালো হয় এমন অবস্থা। আর আজকে যেহেতু শনিবার, আজকে তো কাচতেই হবেই হবে। আর হাতে অবশ্য দুদিন সময় আছে, শনিবার রবিবার, সেই তো স্কুল যাবে আবার সোমবার এই 11টার সময়। ততক্ষণে যদিও বৃষ্টি পড়ে, রোদ্দুর না উঠলেও ঘরের মধ্যে হাওয়াতে হাওয়াতেই শুকিয়ে যাবে। দেখো না আকাশের অবস্থা, দেখো পুরো কালো, মনে হচ্ছে যেন এখন সন্ধে হয়ে গেছে, কিন্তু এখন বাজে দুপুর 1টা, কে বলবে এখন 1টা বাজে। যাই হোক, এখন ঝিরিঝিরি মতন সামান্য মানে গায়েও লাগছে না, এরকম বৃষ্টি পড়ছে। জামাকাপড়গুলো একটু বাইরে দিলাম, জলটা টুপিয়ে যাক, তারপরে আবার ঘরে তুলে নেব। চারিদিকের গাছপালাগুলো দেখো বৃষ্টিতে একদম স্নান করে সবুজে সবুজ হয়ে রয়েছে, কি দারুণ লাগে না বর্ষাকালটা এরকম দেখতে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ঝিরিঝিরি বৃষ্টি, মুসুলধারায় বৃষ্টি, রাস্তার মধ্যে জল জমে থাকে, উফ, বর্ষাকাল তো আমার সব থেকে প্রিয় ঋতু বর্ষাকাল। 1টা তো বেজেই গেছে, ওই 1:30 বাজতে না বাজতেই চলে আসবে প্রায় দেব বাড়িতে, যাই তার মধ্যে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, আরও বাড়ি আসলেই তারপর ঝটপট করে সবাই মিলে একসাথে লাঞ্চ করে নেবো, বাচ্চাদের স্নানে পাঠাতে হবে গো, পরে দেখা হচ্ছে। আবার খাওয়া দাওয়া সেরে বাসন কোসন মেজে সব খাবার দাবার গুছিয়ে রাখা হয়ে গেছে, এই এবার উঠে আসলাম, মনে পড়লো গাছের মধ্যে অনেক পেয়ারা হচ্ছে, চলো আজকে একটু পারবো। কয়েকটা পেয়ারা অবশ্য দেখেও রেখেছি, একদম জানলা দিয়ে হাত বাড়ালেই পাবো এরকম অবস্থা, কিন্তু বর্ষাকালে না পেয়ারাগুলো হতে পারছে না, ঠিক বড়ো হতে পারছে না গো, প্রত্যেকটা পেয়ারা একটু বড় না হতে হতেই পোকা হয়ে যাচ্ছে। আর এই বর্ষাকালের পেয়ারাগুলো ঠিক এরকম হয়, প্রত্যেকটা বছর এরকম হয়। শীতকালে অবশ্য যেই পেয়ারাগুলো হয় সেগুলো যেমনি বড় হয় তেমনি মিষ্টি, আর তখন কিন্তু পোকা অতটা লাগে না, সেই পেয়ারাগুলো বেশ মজা করে খাওয়া যায়। দেখো একটু একটু যে কালো কালো দাগ হয়ে গেছে, তারপরেই হয়ে যাবে পোকা। যাই হোক, যেই পেয়ারাগুলো দেখেছি বেশ তো দেখতে বড় বড় লাগছিল, জানি না তার মধ্যেও পোকা হয়ে রয়েছে কি, পেরে নি হাত বাড়িয়ে বাড়িয়ে গাছটা, এই যে গাছের ডালটা একটু টেনে টেনে সাবধানে ছিঁড়ে নেব।
কিন্তু এই জানলা দিয়ে হাত বাড়িয়ে পারতে একটু কষ্ট হচ্ছে। আবার ওইদিকে বলো তো কি, যদি আকশি দিয়ে পেয়ারাগুলোকে টানি তারপরে টেনেই তো নিচে পড়ে যাবে, আবার সেই বাগানে ঘুরে ঘুরে যেতে হবে। এখন বাগানে এত মশা হয়েছে না, বর্ষার জন্যে প্রচণ্ড মশা, মশার জন্য একদম বাগানে যেতে ইচ্ছে করে না। এই যে গাছের ডালটা ধরে নাড়ছি পেয়ারা পারবো বলে, তাতেও কত মশা অলরেডি ঢুকে যাচ্ছে জানলা দিয়ে এই ঘরে জানো। অবশেষে এই কটা পারতে পেরেছি, যাই হোক নিজের বাড়ির গাছের পেয়ারা একদম টাটকা, দেখো চকচক করছে, কি দারুণ লাগছে না দেখতে। তো এই যে ফলপত্র এখানে বার করে রেখেছি কিছু, এবার সব ফলগুলো কাটবো আর পেয়ারাগুলোও কাটবো, তখনই দেখা যাবে কোনটা ভালো, কোনটার মধ্যে পোকা আছে, কোনটা অর্ধেকটা খেতে পারবো, এমন অবস্থা। বাইরের থেকে দেখে তো ফ্রেশ লাগছে, ভেতরে না এর মধ্যে আবার পোকা আছে। আজকে দেবদের অফিস থেকে এই ব্যাগটা গিফট করেছে, চলো ব্যাগটাকে একটু খুলে দেখি। অবশ্যই এর আগেও একটা এরকম টাইপেরই ব্যাগ গিফট করেছিল, সেটা অনেকটাই বড় ছিল, এটা তার থেকে একটু ছোট সাইজ। দেব অবশ্য বললো, যাই হোক একটু খুলে দেখা যাক, একদম সেম। এই যে আমরা যখন আন্দামান গেছিলাম তখন একটা নীল রঙের ব্যাগ নিয়ে গেছিলাম, ওটা অনেকটাই বড়, আর ওর থেকে একটু ছোট এটা আজকে গিফট করেছে। সব কিছু চেক করে দেখে নিলাম ব্যাগটা একদম ঠিকঠাক আছে কিনা, না হলে চেঞ্জ করে নিয়ে আসা যাবে। তো সব কিছু ঠিক আছে, এবার প্যাক করে আবার রেখে দিই, জানি না কবে এটা নেক্সট ইউজ হবে, আবার কবে ঘুরতে যাব তখন। যাই ভালোই হয়েছে ব্যাগটা, আপাতত এটা প্যাক করে রেখে আসি গিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, কি হচ্ছে আজকে বর্ষার মধ্যে সন্ধ্যেবেলায় একটু গরম গরম আলুর চপ নিয়ে আসো তো, আলুর চপ আমার ভীষণ ভালো লাগে গো। আর বর্ষার মধ্যে আলুর চপ উফ গরম গরম ছিল জানো তো, সেটা ভিডিও করতে পারিনি, শেয়ার করতেও পারিনি, দেখে লোকসানাতে না পেরে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি মুড়ি দিয়ে। আর এই যে নীল ছড়া রকম যে খাবো না রেখে দিয়েছিলো বই পড়ে উঠে, এখন সে আবার সেইটাকে গরম করে সস দিয়ে বসে বসে আরাম করে খাবে। তোমার বই পড়া হয়ে গেছে? এটা কি ব্রেক চলছে বই পড়তে পড়তে? যাই গিয়ে এবার ঝটপট ডিনারটা বানিয়ে ফেলি, আজকে সকাল থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই জন্য আজকে তেলে ভাজা খাবার সবার মুড আছে। আর এত দেরি করে বললো না যে পরোটা আর আলুর দম খাবো, যদি আগে আগে বলতো তাহলে একটু আগে আগে রান্নাটা করতে আসতে পারতাম, এত দেরি করে বলেছে, এখন বাজে রাত্রির 10টা, তো এত দেরি করে এখন যদি আলুর দমটা মানে করতে যাই তো অনেকটা সময় লেগে যাবে, তাই জন্য ভাবলাম আলুটা সিদ্ধ করে ঝটপট করে নিই, তাহলে একটু কম সময়তেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর সবাই তাড়াতাড়ি করে ডিনারটাও করতে পারবো, তাই জন্য আজকে আলুটা সিদ্ধ করেই করছি। নীলকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, বাংলাটা একদম অনেকটা পিছিয়ে রয়েছে, থার্ড ল্যাঙ্গুয়েজ তো বাংলাটা পড়তে মহা কষ্ট হয় বেচারার, তাই জন্য আমি বসেছিলাম আর আমার কাছেই বাংলাটা পড়ে, আর সামনে এক্সামও চলে এসছে, ওই পড়াতে পড়াতেই অনেকটা সময় লেগে গেল। আর এই এখন এত দেরি করে আমি এসেছি কিচেনে রুটি বানাতে, এখন বলছে খাবে পরোটা আর আলুরদম, শুনে তো মাথাটা একটুখানি গরম গরম হয়ে গেছিলো, কিন্তু কি করবো বলো, সবার মনের আশাটাও পূর্ণ করতে হবে, সবার খেতে ইচ্ছা করেছে, তাই জন্য বললাম যে ঠিক আছে আমি কিন্তু আলু সেদ্ধ করেই আজকে আলুর দমটা বানাচ্ছি। তো আজকের বর্ষার মেনুটা বেশ ভালোই হয়ে গেল, গরম গরম ময়দার পরোটা আর তার সাথে একদম আলুর দম, উফ গন্ধটাও দারুণ বেরিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় আলুটা সিদ্ধ করার থেকে আলুটা ভাজা ভাজা করে আলুর দম করলে আরও বেশি টেস্টি হতো, কিন্তু চলো আজকেরটাও মনে হচ্ছে খারাপ হবে না, এত কম সময়ের মধ্যে ঝটপট করে আলুটা সেদ্ধ করে আলুর দমটা বানানো হয়ে গেছে এটাই অনেক। তো একে একে সব কটা পরোটা ঝটপট করে বানিয়ে নিই আর সবাইকে খেতে দিয়ে দিই, অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে, রাত্রি 10:30 বাজে,
তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেপা বাই।